নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু সোমবার তো আজকে নিরামিষের দিন, এখানে ডাল ভাজা হচ্ছে, খিচুড়ি হবে। এখানে নিয়েছি 1 কাপ চাল, ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে ধুয়ে নেব। চাল আর ডাল ধুয়ে নিয়েছি। খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো নিয়ে নিয়েছি, সিম, কুমড়ো, বেগুন, আলু, এগুলোকে কেটে নেব। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিয়েছি আর সবজিগুলো ঢেলে দেব। এবার হলুদ আর লবণটা দিয়ে দেবো। খিচুড়িটা ফুটে গেছে, আদা কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে একটু দুধ ঢেলে দেবো। খিচুড়ি হয়ে গেছে, এবার সম্বরা দেবো। তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এর মধ্যে 1 চামচ ঘি, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।